করার প্রয়াস চালাচ্ছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মনে একটি আতঙ্ক তৈরি করার প্রয়াস চালানো হচ্ছে। আমরা মনে করি কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের আন্দোলনে যে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন এবং সারা দেশব্যাপী ছাত্র সমাজ এই আন্দোলনে যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন, সেই ছাত্র সমাজের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, এই আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষদেরকে সারা দেশ থেকে গ্রেফতার করা হচ্ছে। এবং ফেসবুকে গুজবে কান দিবেন না নামক একটি গ্রুপে কোটা সংস্কার আন্দোলন সহ সাম্প্রতিক বিভিন্ন অরাজনৈতিক, অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলনের নেতাকর্মীদের নামে বিভিন্ন মিথ্যা প্রচারণা চালিয়ে এবং বিভিন্ন ধরনের মিথ্যাভাবে ছবি এডিটিং করে এবং ভিডিও এডিটিং করে তাদের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই ধরনের মিথ্যা এবং উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনীকে তারা পথভ্রষ্ট করছে এবং সাথে সাথে দেশবাসীকেও তারা পথভ্রষ্ট করছে, সরকারকেও তারা পথভ্রষ্ট করছে। তো সেই গ্রুপ এবং গ্রুপ পরিচালনাকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে আহ্বান করছি। এবং আপনারা আরো জানেন, গত 15 আগস্ট মুশফিক মাহবুব নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের 4th বর্ষের একজন ছাত্র আত্মহত্যা করেছে। আমরা আপনারা সহ সকলেই দেখেছি যে তার ফেসবুক প্রোফাইলে বিগত বেশ কয়েকদিন যাবৎ সে কিছু স্ট্যাটাস দিয়ে গিয়েছেন। তার মধ্যে থেকে আমি একটি স্ট্যাটাস আপনাদের পড়ে শোনাচ্ছি। সেখানে তিনি বলেছেন যে, আই ওয়ান্ট ফ্রিডম অ্যাজ এ বাংলাদেশি ইভেন ইফ ইট কিলস মি ফর দ্য রিজন। সেখানে তিনি আরো বলেছেন, ওয়্যার দ্য সিস্টেম ইজ করাপ্ট ইউ ক্যান্ট হ্যাভ দ্য মিনিমাম রাইট টু সে এনিথিং, ইটস টাইম টু আন্ডারস্ট্যান্ড your voice stand for nothing, so stop talking, start over with the government in charge and praise them as their slaves. Amra tar ei dhoroner montobyo theke ebong patropotrikar apnara je report guli porechen shekhan theke amra mone kori je eti sarkarer bortoman shiksha byabostha ebong rashtrojontrer bortoman je porichalona obostha tar upore tini hotash hoye বিরক্ত হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে এই ধরনের স্ট্যাটাসগুলো দিয়েছিলেন এবং তিনি সুইসাইডের পথ বেছে নিয়েছেন। আমরা মনে করি যে এর দায় ভার রাষ্ট্রযন্ত্র কোনোভাবেই এড়াতে পারে না। আমরা মনে করি রাষ্ট্রযন্ত্র আর ঘুমিয়ে থাকতে পারে না। এটি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের যে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে তাদের মনের মাঝে, সেই ক্ষোভের একটি মেসেজ দেওয়া হয়েছে রাষ্ট্রযন্ত্রের কাছে এবং দেশবাসীর কাছে। আমরা স্পষ্টভাবে মনে করি রাষ্ট্রযন্ত্রের আর ঘুমিয়ে থাকার সময় নেই, রাষ্ট্রযন্ত্রের ঘুম ভাঙার সময় হয়েছে। তারা অত্যন্ত আন্তরিকতার সহিত এবং সদিচ্ছার জায়গা থেকে অতি দ্রুত ছাত্রদের এই দাবি দেওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। এবং আরো একটি বিষয় স্পষ্ট করতে চাই, আজকে আমরা সংবাদ মারফত জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছে তারা অ্যাটর্নি জেনারেলের কাছে মতামত চেয়েছেন যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে কি না। আমরা ইতিপূর্বেই এই বিষয়ে আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সহ এই দেশের প্রত্যেকটি স্তরের মানুষ, বুদ্ধিজীবী সহ শিক্ষক মহল সহ প্রত্যেকটি স্তরের মানুষ, তারা আমরা যে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছি সেটিকে তারা স্বাগত জানিয়েছে এবং এটি সকলের কাছে গ্রহণযোগ্য। আমরা এখনো সুস্পষ্টভাবে সরকারের কাছে এই মেসেজটি দিতে চাই, আপনারা যদি কোটা পদ্ধতির যে যৌক্তিক সংস্কারের দাবি করেছে ছাত্ররা, সেই দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে ছাত্র সমাজ সেটিকে স্বাগত জানাবে, ছাত্র সমাজ আরো বেশি খুশি হবে এবং দেশবাসীর কাছে সেটি গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি। এবং সারা বাংলাদেশের প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থান থেকে সম্প্রতি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অন্যায়ভাবে নিরপরাধ ছাত্রদেরকে যে গ্রেফতার করা হয়েছে, এই ছাত্রদেরকে যদি ঈদের আগে মুক্তি না দেওয়া হয় তাহলে এবারের ঈদ হবে সারা বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কালো ঈদ। তারা কালো পোশাক পরে এবারের ঈদ পালন করবে। আমরা মনে করি যদি সত্যি সরকার সদিচ্ছা এবং আন্তরিকতার জায়গা থেকে এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের কাজে হাত দেয়, এবং আপনারা দেখেছেন যে নিরাপদ সড়কের বিষয়ে সরকার ইতিমধ্যেই অনেক
পদক্ষেপ গ্রহণ করেছে। সত্যি যদি এই পদক্ষেপ গুলো আন্তরিকতার জায়গা থেকে গ্রহণ করা হয়ে থাকে, তাহলে আমরা মনে করি তার প্রথম প্রমাণ হবে অতি দ্রুত এই নিরপরাধ ছাত্রদেরকে ঈদের আগেই মুক্তি দিয়ে দেওয়া। এবং আমরা আমাদের এই আজকের সমাবেশ থেকে আরো সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা যে আলটিমেটাম দিয়েছিলাম 31 আগস্ট, আলটিমেটাম হচ্ছে আন্দোলন সংগ্রামের একটি অংশ, আন্দোলন সংগ্রামের একটি ভাষা। আমাদের এই আলটিমেটাম থাকবে যদি 31 আগস্টের ভিতরে এই ছাত্র সমাজের সকল দাবি দেওয়া ব্যাপারে সুষ্ঠু সুরাহা না হয়, তাহলে আমরা তীব্র আন্দোলন ঘোষণা করব, আমরা কঠোর কর্মসূচিতে যাব। এবং আমাদের যে নেতাদেরকে কারাগারে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি, এবং যারা আমাদের এই শান্তিপূর্ণ এবং অহিংসা আন্দোলনে হামলা চালিয়েছে, আক্রমণ করেছে, চিহ্নিত সন্ত্রাসী যারা, তাদের বিচার। সরকার তো বলছে এখন যে কোটা মন্ত্রী পরিষদ সচিব সুপারিশ করেছে যে কোটা বাতিল করতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ কোটার ব্যাপারে আদালতের মতামত চেয়েছে। তো যদি সরকার নিজের সিদ্ধান্তে অটল থাকে যে কোটা কোটা পদ্ধতি বাতিল করে দেবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে তারা যে কাজটি করবে কোটার বিষয়ে তার ফল কিন্তু এই সাধারণ ছাত্রছাত্রীরাই ভোগ করবে, তারা কিন্তু ভোগ করবে না, কারণ তারা দাবি তো ছিল সংস্কার। তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যারা এই সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা কিন্তু সঠিক পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা কিন্তু নতুন করে চাকরি করতে এখনো পর্যন্ত আপনারা ব্যাপারটা কিভাবে দেখছেন? প্রথমে যে তারা যে এই বিষয়ে পদক্ষেপটি গ্রহণ করবে সেটি কিন্তু ছাত্রদের জন্য গ্রহণ করবে। সুতরাং ছাত্র সমাজের দাবি হচ্ছে এটি সহনীয় পর্যায়ের যৌক্তিক সংস্কার, যদি সহনীয় পর্যায়ের যৌক্তিক সংস্কার করে সেটি ছাত্র সমাজ প্রশংসার সাথে গ্রহণ করবে, সাদরে গ্রহণ করবে সংস্কার। কিন্তু সরকারের পক্ষ থেকে তো একটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে হয় কোটা পদ্ধতি থাকবে অথবা থাকবে না, এটি এখনো আলোচনাধীন, যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রী সংসদে ভাষণ এবং পরবর্তীতে ভাষণ অনুযায়ী যারা বিশেষ সংবিধানের আলোকে যারা সুবিধা পাবে তাদেরকে তাদের বিশেষভাবে তাদেরকে সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। আপনারা যারা মেধাবী বলছেন নিজেদেরকে, আপনারা আপনাদের মতো 100% কোটায় আপনারা সরকারি চাকরিতে অংশ নেবেন, কিন্তু কোটা যারা পাবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা, তাহলে আপনাদের আপত্তিটা কেন? আমাদের এখানে পাঁচ দফা ছিল যে এখানে কোনো বিশেষ নিয়োগ থাকতে পারবে না, যদি কোটা পদ্ধতিকে উঠিয়ে দেওয়া হয় এবং উঠিয়ে দিয়ে পাশাপাশি যদি বিশেষ নিয়োগের ব্যবস্থা রাখা হয় তাহলে তো আমাদের পাঁচ দফার সাথে সেটি সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলেছিলাম যে আমরা যে যৌক্তিক সংস্কারের প্রস্তাবটি দিয়েছি এখানে কোনো ধরনের কোনো কমপ্লেক্সিটি নেই বলে আমরা মনে করি, এবং যদি সরকার কর্তৃপক্ষ চান যে আমরা যে 10% বেঁধে দিয়েছি এই বিষয়ে তারা কম বেশি করতে চান, তাহলে আমরা তাদের সাথে আলোচনা করতে রাজি আছি যে এই বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে কম বেশি করতে পারি। এবং তারপরেও যদি যে কমিটিকে কোটা সংস্কারের যে কমিটি করে দেওয়া হয়েছে তারা যদি মনে করেন যে ছাত্রদের সাথে বসে, বা আমরাও মনে করি যে আলোচনার মাধ্যমে, বিস্তারিত আলোচনার মাধ্যমে এটির একটি সুষ্ঠু সুন্দর এবং ফলপ্রসূ একটি সমাধান আসতে পারে, যেটি আমাদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে, আমরা মনে করি যে এক্ষেত্রে তারা আমাদের সাথে আলোচনায় বসতে পারে, আমরাও তাদের সাথে আলোচনায় বসতে আগ্রহী আছি।